হ্যালো বন্ধুরা, আপনি যে ডিভাইসটি ব্যবহার করছেন সেই ডিভাইসটি কি সুরক্ষিত আছে, এটা আপনার জানাটা জরুরি। আপনি যে ব্রাউজারটি ব্যবহার করছেন সেই ব্রাউজারটি আপনার অ্যাক্সেসে আছে কি না, বা আপনার কোনো হ্যাকার আপনার ডিভাইসটা অ্যাক্সেস নিচ্ছে কি না, আপনার ডিভাইসটি সুরক্ষিত রাখার জন্য কি কি করতে হবে এবং কি কারণে আপনার ডিভাইসটি হ্যাক হতে পারে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো বন্ধুরা, আমরা সাধারণত যে ডিভাইসটি ব্যবহার করে থাকি সেটা হতে পারে মোবাইল অথবা ল্যাপটপ বা ডেস্কটপ বা আদার্স যে কোনো কিছু। তো ডিভাইসটা যখনই আপনার অ্যাক্সেসের বাইরে চলে যাবে তখন আপনার যে কোনো কিছু ক্ষতি হতে পারে, যেমন আপনার গুগল অ্যাকাউন্ট নষ্ট হতে পারে বা নিয়ে নিতে পারে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিয়ে নিতে পারে, বা এমন অনেক কিছুই আছে যেটা আপনার অ্যাক্সেসের বাইরে চলে যেতে পারে। ঠিক আছে, তো কী কারণে আপনার অ্যাকাউন্টটি হারাতে পারেন সে বিষয়ে আলোচনা করব। তবে অনেক কারণে আপনার ডিভাইসটির অ্যাক্সেস হারাতে পারেন, তার ভিতরে একটি আপনাদেরকে দেখাবো, যার কারণ আমার একবার এরকম সমস্যা হয়েছিল। আমি আমার ইউটিউব অ্যাকাউন্টটি নষ্ট করে ফেলেছিলাম, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছিল। তো অবশ্য আমি গুগলের মাধ্যমে আমি সেটা ফেরত পেয়েছিলাম। তারপরেও আপনি নিরাপদে থাকতে অবশ্যই চেষ্টা করবেন। তো এর ভিতরে আমি একটি বিষয় আমার আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আপনি সিকিউরিটি থাকবেন, আপনার অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে, সেই বিষয়েও আলোচনা করব। তো আমি এখানে একটি সফটওয়্যার আপনাদেরকে দেখাবো, যে সফটওয়্যার ইনস্টল করতে গেলে আপনাকে এমন একটি সফটওয়্যার ইনস্টল হবে যেটা আপনার অ্যাকাউন্ট বা আপনার ডিভাইস অ্যাক্সেস নিয়ে নিতে পারে। তো এর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে বিট টরেন্ট নামে একটি সফটওয়্যার আমি ওপেন করতেছি। তো বিট টরেন্টটা আমি এখানে সাইন আপের জন্য ওপেন করি। তো ওপেন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু বিট টরেন্ট সেট আপ উইজার্ড। তো আমি এখানে সিম্পলি নেক্সট করব। ওয়ার্নিংটা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম বিট টরেন্ট আইএনসি। তো এখানে আমি নেক্সট ক্লিক করব। তারপরে লাইসেন্স আছে, আমি এখানে এগ্রি দেব। তারপরে এখানে নেক্সট ক্লিক করব, এখানে আবার নেক্সট ক্লিক করব। এটা ইনস্টল হওয়ার পরে এখানে আমাকে আরও কিছু সফটওয়্যার এখানে ইনস্টল করতে পারবে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা কিন্তু সিম্পলি ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল BTEFS। তো এটা আপনি কন্টিনিউ করতে পারেন। তো এখানে আপনি কন্টিনিউ করলেন। তো এখানে আমি সাধারণত এই যে সফটওয়্যারটা আমি এখানে ইনস্টল করলাম, এই সফটওয়্যারটা ইনস্টল করাকালীন আমাকে আরও একটি সফটওয়্যার এখানে ইনস্টল করতে বলবে, সেটা হচ্ছে ওয়েব কম্পেনিয়ন। এই সফটওয়্যারটি আপনার ইনস্টল করতে গেলে ওয়েব কম্পেনিয়ন আপনাকে ইনস্টল করতে বলবে, অপেরা মিনি ব্রাউজারটা আপনাকে ইনস্টল করতে বলবে। কিন্তু আমি এখানে পান্ডা সিকিউরিটি অ্যাপস আমি এখানে ব্যবহার করি, যার কারণে এই মুহূর্তে আমার সামনে ওই অ্যাপসটি এখানে অ্যাক্সেস নেয়নি। ঠিক আছে, তারপরেও আপনি ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করবেন, আমি আপনাদেরকে বলবো একটি লাইসেন্সকৃত ইন্টারনেট সিকিউরিটি আপনি ব্যবহার করবেন। যদি না করেন থাকেন তাহলে কিন্তু এখানে ওয়েব কম্পেনিয়ন যে মালওয়্যার প্রোটেকশন যে সফটওয়্যারটি আছে এটা ইনস্টল করতে বলবে। তো আমার এখানে চাইনি, তবে আপনাদেরকে আপনাদেরকে চাইতে পারে। ঠিক আছে, তবে চাই যদি তাহলে আপনি অবশ্যই ডিক্লাইন করবেন, এটা কিন্তু ইনস্টল করবেন না। তো চলুন ওয়েব কম্পেনিয়নটা আপনাদেরকে দেখাই, ওয়েব কম্পেনিয়নটা কী আসলে। তো এখানে আমি WEB ওয়েব কম্পেনিয়ন যদি আমি এখানে সার্চ করি, তো ওয়েব কম্পেনিয়ন একটি ওয়েবসাইট এখানে আসছে। তো এখানে ওয়েব কম্পেনিয়ন যে ওয়েবসাইটটা আছে এখানে দেখুন বলছে যে অ্যাডওয়্যার ওয়েব কম্পেনিয়ন অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার প্রোটেকশন। বাট এখানে দেখুন অটোমেটিক্যালি কিন্তু এখানে ওয়েব কম্পেনিয়ন কিন্তু ম্যালওয়্যার কিন্তু আমার পান্ডা সিকিউরিটিতে কিন্তু ধরে বসছে। ঠিক আছে, তো আমি কিন্তু এই ওয়েবসাইটে আমার মনে হয় আমি এখান থেকে ভিজিট করতে পারবো না, কারণ এই পেজটা কিন্তু এখানে ব্লক করে দিছে। ঠিক আছে, আমি এখানে ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করি, যার কারণে কিন্তু বিট টরেন্ট ইনস্টল করার সময় কিন্তু ওয়েব কম্পেনিয়নটা কিন্তু ইনস্টল চাইনি, এবং এখানে কিন্তু আমি ওয়েবসাইটে ভিজিট করতে পারবো না মনে হয়। হ্যাঁ, কারণ আমাকে এখানে যে ইন্টারনেট সিকিউরিটি আছে, ইন্টারনেট সিকিউরিটি যেটা আছে সেটা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করতে দিচ্ছে না, কারণ এই ওয়েবসাইটটা বা এই সফটওয়্যারটা কিন্তু রিস্ক আছে। ঠিক আছে, তো আপনারা ওয়েব কম্পেনিয়ন কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, ওয়েব কম্পেনিয়ন যেন আপনার কম্পিউটারে কখনো জন্য ইনস্টল না হয়। ইনস্টল হলে কিন্তু আপনার ডিভাইসের সমস্ত অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে নিবে। ঠিক আছে, তো ওয়েব কম্পেনিয়নটা আসলে কীরকম দেখায় সেটা আপনাদেরকে দেখাই আপনি, যে আপনার সামনে কীরকম লোগো বা কীরকম আইকন আপনাদের সামনে শো করতে পারে। তো আমি এখানে ওয়েব কম্পেনিয়ন যে লোগোটা আছে সেটা আপনাদেরকে দেখাই। এই দেখুন, এখানে বুঝতে পারবেন আপনারা এই যে ওয়েব কম্পেনিয়ন ঠিক এরকমই একটি আইকন থাকবে,
লোগো থাকবে। দেখুন এখানে কিন্তু আমি একটি ইমেজ ব্যবহার করেছি, তাও কিন্তু এখান থেকে কিন্তু পেজ ব্লক করে দিয়েছে, অর্থাৎ এটা কিন্তু খুবই রিক্স, খুবই রিক্স, ঠিক আছে? তো এটা আপনারা সবসময় নিরাপদে থাকবেন। এটা তো আপনি সফটওয়্যারটা ব্যবহার করার সময়, এটা ব্যবহার করার মানে এটা ইনস্টল হওয়ার পরে আপনি কিন্তু এরকম দেখতে পারবেন, ঠিক আছে? তো এটা আপনি তো ইনস্টল করবেন না, এবং আপনার গুগল অ্যাকাউন্টটা কীভাবে নিরাপদে রাখবেন সেটাও আপনাদেরকে দেখাই। এখানে আপনি জাস্ট গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে আপনি যে অ্যাকাউন্টটি আপনার গুগলে ব্যবহার করছেন সেই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ ইওর অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড। এখানে আমি যদি সি মোরে ক্লিক করি, সি মোরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর ডিভাইস হোয়ার ইউআর সাইন ইন। এটা কিন্তু আমার ডিভাইসেই শুধুমাত্র, এই ডিভাইসেই শুধুমাত্র ইনস্টল আছে, সেই জন্য এখানে কিন্তু নিরাপদ দেখাচ্ছে, ঠিক আছে? তারপরে এবারে এখানে রিসেন্ট অ্যাক্টিভিটি সিকিউরিটি, আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি যেটা আছে সেটা কিন্তু আপনি চেক করবেন এখানে। তারপরে টু স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই এখানে অন করে নিবেন, এবং এটা আপনি আমার পূর্বে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিও দেখে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? তো এইগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি নিরাপদে থাকবে এবং আপনার ডিভাইসটি নিরাপদে থাকবে। এছাড়াও অন্যান্য বিভিন্ন কারণে আপনার অ্যাকাউন্ট বা আপনার ডিভাইসটি অ্যাক্সেস হারাতে পারেন, সে বিষয়ে আরও অনেক ভিডিও আসবে ভবিষ্যতে। এর ভিতরে একটি কারণ আমি এখানেও তুলে ধরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই।